মোবাইল কেনার পর থেকে স্পিকার কোনোদিন হয়তো পরিষ্কার করেননি, যার ফলে এখন মোবাইলের স্পিকার থেকে অনেক কম সাউন্ড পাচ্ছেন। স্পিকারে অনেক ময়লা জমে থাকার কারণে কিন্তু স্পিকার থেকে কম সাউন্ড পাচ্ছেন। খুব সহজে গোপন একটি অ্যাপ দিয়ে আপনার মোবাইলের স্পিকার পরিষ্কার করে নিতে পারবেন। স্পিকার পরিষ্কার করার জন্য মেকানিকের কাছে যেতে হবে না। আশা করি আপনার মোবাইলের স্পিকারটি পরিষ্কার করে নেবেন এবং মোবাইলের স্পিকার থেকে ভালো সাউন্ডে গান ভিডিও শুনবেন। অ্যাপটি কিভাবে ইনস্টল করবেন প্রথমে দেখিয়ে দিচ্ছি। এমন প্রয়োজনীয় ভিডিও প্রতিদিন আপনার প্রিয় টেকন বাংলা চ্যানেলেই আসবে। লাইক কমেন্ট করে আশা করি সাথেই থাকবেন। গুগল প্লে স্টোরে চলে আসবেন এবং সার্চ বক্সে এখানে লিখবেন স্পিকার ক্লিনার। অনেক অ্যাপ চলে আসবে। যে অ্যাপটি সবচেয়ে ভালো কাজ করে সেই অ্যাপটির সাথে আমি আপনাকে পরিচয় করিয়ে দিব। মোবাইল স্পিকার ডাস্ট ক্লিনার, এই অ্যাপটি ইনস্টল করবেন। মোবাইল স্পিকার ডাস্ট ক্লিনার অ্যাপটি ইনস্টল করে ওপেন বাটনে চাপ দিবেন। নিচের দিকে কন্টিনিউ অপশন থাকবে, এই কন্টিনিউয়ে চাপ দিবেন। আমি সহজে দেখিয়ে দিব, ঘুরিয়ে পেঁচিয়ে দেখিয়ে আপনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করব না। মোবাইলের ভলিউম ফুল করে নেবেন। এই কাজটি যখন করবেন তখন মোবাইলের ভলিউম ফুল করে নেবেন। এখান থেকে ও টু অপশনে চাপ দিবেন। ও টু অপশনে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কাজ শুরু হয়ে যাবে, মোবাইলের স্পিকার ক্লিন হতে থাকবে। মোবাইলের স্পিকার পরিষ্কার হওয়ার সময় অদ্ভুত এক কম্পন তৈরি হবে, যা এখন আপনি হয়তো ভালোভাবে শুনতে পারছেন না। তবে যখন আপনার মোবাইলে অ্যাপ্লাই করবেন, ওটুতে চাপ দিবেন, সঙ্গে সঙ্গে দেখবেন অনেক জোরে কম্পন হচ্ছে, মোবাইলের স্পিকার থেকে সব ময়লা বেরিয়ে চলে আসছে। এভাবে খুব সহজে আপনি মোবাইলের স্পিকারের ময়লা পরিষ্কার করে মোবাইলের স্পিকার থেকে মোবাইল থেকে ভালো সাউন্ড পেতে পারেন। অ্যাপটি ওপেন করে ওটুতে চাপ দিবেন, অপেক্ষা করবেন 100% হওয়া পর্যন্ত। 100% হয়ে গেলেই আপনার মোবাইলের স্পিকার পরিষ্কার কমপ্লিট হয়ে যাবে, এরকম লেখা শো হবে, ক্লিনিং ইজ কমপ্লিট। ক্রসে চাপ দিয়ে দিবেন, তাহলে মোবাইলের অ্যাপের হোম পেজে চলে আসতে পারবেন। প্রতি মাসে একবার অ্যাপটি ওপেন করে ওটুতে চাপ দিয়ে এভাবে আপনি মোবাইলের স্পিকারটি ক্লিন করে নেবেন।